নির্বাচনকে সামনে রেখে গুজব ছড়িয়ে কেউ পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। সকালে সিএমপি সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। এছাড়া বাজার তদারকির দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাগুলোর সাথে সমন্বয় করে পুলিশ কাজ করবে বলে জানান সিএমপি কমিশনার। এছাড়াও কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। সভা শেষে ব্যবসায়ীরা জানান কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যাতে কেউ কারসাজি না করতে পারে, মজুদারি না করতে পারে, কেউ গুজব সৃষ্টি না করতে পারে, পুলিশ ইজ এনাফ। পুলিশ যদি চেষ্টা করে এই জিনিসগুলো কন্ট্রোল হবে। আমাদের মূল কাজ ছিল দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং কেউ যাতে গুজব সৃষ্টি করে বা সিন্ডিকেট সৃষ্টি করে একটি কৃত্রিম সংকট সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা সবাই একযোগে কাজ করার আমাদের আজকে কি লক্ষ্য নির্ধারণ করা, পন্থা নির্ধারণ করার জন্য আমাদের এই আজকের সভা।